করোনা আবহের মধ্যেই কলকাতার বিভিন্ন বনেদি বাড়িগুলোতে নিয়ম রক্ষার খাতিরে পালিত হলো রথযাত্রার উৎসব ও কাঠামো পুজো। প্রতি বছর 8 দিন ধরে যে ঠাকুরের বেশ হয় সেটা এবছরে হচ্ছে না। এছাড়াও যে এখানে নবগতে আয়োজন করা হয় সেটাও কিন্তু হচ্ছে না। তবে আমরা কিন্তু এই কোভিডের জন্য নিজেদের সাবধানতা অবলম্বন করেই এই অনুষ্ঠানটা করছি, কারণ প্রত্যেক বছরে একটা দিনের জন্যই সবাই এই রথের অপেক্ষা করে থাকা হয়। তো এবছরে কিন্তু সেই দড়ি আমরা টানছি, কিন্তু সেটা আমাদের বাইরে বেরোবে না, কিন্তু আমাদের এই দালানেই আমরা এই রথযাত্রা অনুষ্ঠানটা সম্পন্ন করি। পুজো বলতে আমাদের করোনার আবহাওয়ায় দাঁড়িয়ে থেকেও আমাদের যা নিয়ম রীতি আছে সেগুলো তো আমরা ভালোভাবেই করছি, তাতে কোনো প্রভাব পড়বে না। কিন্তু হয়তো আমাদের এবারে পুজোতে একটুখানি আমাদের চেঞ্জ করতে হবে, মানুষের যে সমাগমটা রয়েছে সেই জায়গা কিছুটা আমাদের ডাকতে হবে আমাদের, যাতে একসঙ্গে বেশি লোক ঢুকতে না পারে, সেটা আমরা বসে ঠিকঠাক করবো। কিন্তু সব কিছুকে অতিক্রম করেও আমাদের আজকে কাঠামো পুজো চলছে এবং মা দুর্গার আরাধনা যেটাকে বলে দেবী আসার জন্য যে প্রথম প্রক্রিয়াটা সেটা হচ্ছে কাঠামো পুজো। এই রথের দিনকে সেই কাঠামো পুজো আজকে আমাদের বাড়িতে হচ্ছে। আজকে সর্বেভ্য দেবভ্যো নমঃ। ওম ধেয়ঃ সদা সবিত্রী মঞ্জলমুগ্ধমূর্তিঃ।